হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বাই সাইমা চ্যানেলের আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রচণ্ড গরমে ঠান্ডা কিছু খেতে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় ঠান্ডা ঠান্ডা লাচ্চি বা জুস, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা কলার একটা স্পেশাল জুস বা লাচ্চি বলতে পারেন, যেটা সারাদিনের ক্লান্তি শেষে আপনি বাসায় ফিরে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস খেতে পারেন, তাহলে আপনার মন প্রাণ শরীর একসাথে চাঙ্গা হয়ে উঠবে। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাই সেই পাকা কলার স্পেশাল জুস বা লাচ্চি তৈরি করতে। প্রথমে একটা পাকা কলা নিয়ে আমি খোসা ছাড়িয়ে নিলাম। এবার আমি পাকা কলাটাকে চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। আপনি আপনার মতো করে কেটে নেবেন, আমি 2 থেকে 3টি পাকা কলা নিয়ে এভাবে করে কেটে নেব। যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, সেই জন্য কলাটাকে একটু মোটা করে কেটে নিলেও সমস্যা নেই। আমি ছোট সাইজের 3টি কলা এখানে কেটে নিয়েছি। আপনি যতটুকু জুস তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী কলা নিয়ে নেবেন। তারপর আপনাদেরকে বাকি উপকরণগুলো দেখাবো। আমি এখানে 6 থেকে 7টি কালো কিচমিচ নিয়েছি, তারপর নিয়েছি কিছুটা সাদা কিচমিচ, তারপর আমি নিয়েছি কিছুটা কাঠবাদাম, সাথে নিয়েছি কিছুটা কাজু বাদাম। যদি কাজু বাদামটা না থাকে তাহলে আপনি অ্যাভয়েড করতে পারেন। তারপর আমি কিছুটা চিনি নিয়েছি, চিনির পরিমাণটা সম্পূর্ণই আপনি আপনার ইচ্ছে মতো ব্যবহার করবেন। 1 গ্লাস পরিমাণে দুধ নিয়েছি, দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম। দুধের পরিবর্তে আপনি এখানে দইটাও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা ব্লেন্ডারে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা সেই পাকা কলা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জাল করে রাখা সেই 1 গ্লাস দুধ। আপনি চাইলে দুধের পরিবর্তে টক দই অথবা মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি যে কলাটা ব্যবহার করেছি সেটা অনেকটাই মিষ্টি, এজন্য চিনির পরিমাণটা কম দিব। তো আপনি আপনার ইচ্ছে মতো চিনিটা ব্যবহার করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি সেই কাজু বাদাম, দিয়ে দিব কাঠবাদাম, দিয়ে দিব কিচমিচ। 2 রকমের কিচমিচটাই আমি দিয়ে দিব এখানে। পাকা কলার এই জুস বা লাচ্চিটা খেতে যেন আর একটু বেশি মজা হয়, সেজন্য আমি এখানে আরও একটা উপকরণ ব্যবহার করব, আর সেটা হলো বিট লবণ। আমি এখানে সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিব, খুব বেশি বিট লবণ ব্যবহার করা যাবে না। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসব। একটু ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যেন কাঠবাদাম, কাজু বাদাম, কিচমিচ সবগুলো একটু ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আমার কিন্তু জুসটা তৈরি হয়ে গেছে। এইভাবে করে জুসটা তৈরি করে আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। আমি কিন্তু জুসটা তৈরি করার পর এর মধ্যে আইস দিয়ে দিয়েছি, আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কতটা মজা সেটা আপনি না খেলে বুঝবেন না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আল্লাহ হাফেজ।